কোনো দেশের বিরুদ্ধে তৈরি জোটের ব্যাপারে ঢাকাকে সতর্ক থাকতে হবে বলে মন্তব্য করেছেন চীনের রাষ্ট্রদূত সোমবার পররাষ্ট্র এ কে আব্দুল সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি মন্তব্য করেন রুশ জাহাজের চীন অভিমুখে যাত্রা নিয়ে আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন গণমাধ্যমের প্রতিবেদনে এটা দেখেছি আশা করছি এ ধরনের নিষেধাজ্ঞা সাধারণ মানুষ এবং কোন দেশের সঙ্গে সহযোগিতাকে প্রভাবিত করবে না একটি পক্ষ নিষেধাজ্ঞা দিয়েছে জাতিসংঘ দেয়নি রাষ্ট্রদূত বলে যুক্তরাষ্ট্র বা অন্য কোনো দেশের যে কোনো উদ্বেগ উন্মুক্ত ও অন্তর্ভুক্তিমূলক হওয়া দরকার এটি কোনো দেশের বিরুদ্ধে হওয়া ঠিক নয় আমাদের যে সাধারণ লক্ষ্য আছে সেটি অর্জনে এটি সহায়ক নাকি আমাদের মধ্যে সংঘর্ষ সৃষ্টি করবে এই বিষয়টি চিন্তা করতে হবে তিনি বলেন বিশ্বব্যাপী অভিন্ন উন্নয়নের জন্য সহায়ক এবং বিভাজন বা সংঘাত এড়ানোর জন্য নেওয়া যে কোনো বৈশ্বিক উদ্যোগকে চীন সমর্থন করে একটি দেশের যে কোনো উদ্যোগ শুধু কোনো একটি নির্দিষ্ট দেশের পক্ষে বা কোনো একটি দেশের বিরুদ্ধে না হয়ে উন্মুক্ত ও অন্তর্ভুক্তিমূলক হওয়া উচিত আর নিষেধাজ্ঞার প্রাপ্ত জাহাজ প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের পণ্য নিষিদ্ধ জাহাজে পাঠানোর অভিযোগে বাংলাদেশে ঢুকতে দেওয়া হয়নি এছাড়া ওই জাহাজটির অবস্থান সম্পর্কেও জানে না বাংলাদেশ আমরা শুধু জানি যেহেতু সেটি ছিল একটি নিষিদ্ধ জাহাজ সেজন্য আমরা সেটিকে আমাদের বন্দরে ভিড়তে দেনি এরপর কোথায় গেল সেটি আমরা জানি না নিষেধাজ্ঞাপ্রাপ্ত রুশ জাহাজ উর্সা মেজর গত ডিসেম্বরে বাংলাদেশের মংলা বন্দরে নঙ্গর এবং পাবনা রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের উদ্দেশ্যে কার্লো আনলোড করার কথা ছিল কিন্তু ঢাকায় মার্কিন দূতাবাস বাংলাদেশ পক্ষকে একটি চিঠি দিয়ে বিষয়টি জানানোর পর কর্তৃপক্ষ জাহাজটি বন্দরে নঙ্গর করার অনুমতি দেয়নি রিয়েল টাইম জাহাজের তথ্য সরবরাহকারী ভেসেল ফাইন্ডার ডট কম এর তথ্য অনুসারে বর্তমানে জাহাজটি চীনের সাংহাই বন্দরের দিকে যাচ্ছে দশ দশমিক চার নট গতিতে জাহাজটি যাচ্ছে এবং একত্রিশ জানুয়ারি সেখানে পৌঁছবে বলে আশা করা হচ্ছে সুইডেনের রাজধানী এস্টহোমে পবিত্র কোরআন অবমাননার ঘটনায় মধ্যপ্রাচ্য সহ গোটা বিশ্বজুড়ে ক্ষোভ ও নিন্দার ঝড় বইছে বর্ণবাদী ও ধর্মবিদ্বেষী কাজের অনুমোদন দেওয়ায় রোববার সৌদি আরব তুরস্ক জর্ডান কুয়েত মিশর সংযুক্ত আরব আমিরাত কাতার এবং পাকিস্তান কঠোর সুইডিশ সরকারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সুইডেন সরকারের কাছ থেকে দেশটির উগ্র ডানপন্থী রাজনীতিবিদ রাসমুস পালুদান তুরস্কের দূতাবাসের সামনে পবিত্র কোরআন পোড়ানোর অনুমতি নেওয়ার পর মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশ এই নাক্কারজনক ঘটনা নিন্দা ও প্রতিবাদ জানায় কুখ্যাত এই চরমপন্থী ধর্ম অবমাননা নিকৃষ্ট কাজটি করার সময় পুলিশের পক্ষ থেকে পরিপূর্ণ সুরক্ষা পেয়েছে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে আসুন আমরা ঘৃণা ও চরমপন্থাকে প্রত্যাখ্যান করে সারা বিশ্বে সহনশীলতা এবং সম্প্রতির বার্তা ছড়িয়ে দিই এই ঘটনাকে জর্ডান ঘৃণাবরে প্রত্যাখ্যান করে বলেছে পবিত্র পরানোর এই ঘটনা ধর্মীয় বিদ্বেষমূলক তৎপরতাকে উস্কি দিবে এজন্য এই ধরনের কর্মকাণ্ড বন্ধ করে শান্তি ও সম্প্রীতির সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে চরমপন্থার বিরুদ্ধে নিন্দা জানানোকে সম্মিলিত দায়িত্ব বলে উল্লেখ করেছে দেশটি কুয়েতের পরী শেখ সালেম আল আল জুবায়ের সাবা আবদুল্লাহ এক বিবৃতিতে বলেছেন কোরআন এই ঘটনা সারা বিশ্বে মুসলমানদের মনে আঘাত দিয়েছে এই ঘটনায় জড়িত ব্যক্তিকে জবাবদিহিতার আওতায় আনার দাবি জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মিশর কঠোর ভাষায় নিন্দা জানিয়ে বলেছে এই ঘটনা মুসলিম বিশ্বের কোটি কোটি মুসলমানের অনুভূতিতে আঘাত দিয়েছে এ ধরনের বিদেশি কর্মকাণ্ডের বিপদ সম্পর্কে হুঁশিয়ারি উচ্চারণ করে মিশর বলেছে এমন ন্যাকারজনক কাজ বাদ দিয়ে বরং সহনশীলতা ও শান্তিপূর্ণ সহ অবস্থানের মূল্যবোধকে উচ্চে তুলে ধরতে হবে সংযুক্ত আরব আমিরাত এবং কাতারও পবিত্র কোরআন পোড়ানোর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে পবিত্র কোরআন পোড়ানোর অনুমতি দেওয়ায় কাতার সুইডিশ কর্তৃপক্ষের নিন্দা করেছে বিদ্বেষ ও সহিংসতা প্রত্যাখ্যানের দায়িত্ব পালন করতে দেশটি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে এদিকে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে আমরা যথাসম্ভব শক্ত ভাষায় এই জঘন্য কাজে নিন্দা জানাচ্ছি আমাদের বারবার হুঁশিয়ারি সত্ত্বেও এই জঘন্য ঘটনা ঘটানো হল পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে এই কাণ্ডজ্ঞানহীন ও উস্কানিমূলক পদক্ষেপ বিশ্বের একশো কোটি মুসলমানের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছে সুইডেনের রাজধানী এস্টোখোমে তুরস্কের দূতাবাসের সামনে এক উগ্র ডানপন্থী কর্মীর পবিত্র কোরআন পোড়ানোর ঘটনা নিন্দা জানিয়েছে বাংলাদেশ রোববার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় বাক স্বাধীনতার আড়ালে সারা বিশ্বে মুসলমানদের পবিত্র মূল্যবোধের অবমাননার ঘটনায় বাংলাদেশ গভীর উদ্বেগ প্রকাশ করে ইসলাম শান্তি ও সহিংশতা ধর্ম উল্লেখ করে মন্ত্রণালয় বলেছে বাংলাদেশ বিশ্বাস করে যে কোনো পরিস্থিতিতেই ধর্মের স্বাধীনতাকে সমুন্নত রাখতে এবং সম্মান করতে হবে বিবৃতিতে আরও বলা হয়েছে সম্প্রীতি ও শান্তিপূর্ণ সবস্থানের অবস্থানের স্বার্থে বাংলাদেশ সংশ্লিষ্ট সকলকে অযৌক্তিক উস্কানি থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে